বাংলা প্রবাদে আছে, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। বিজেপিকে ক্ষমতা থেকে হঠানোর জন্য মোদি বিরোধে ইন্ডিয়া জোটের মঞ্চে এসেছে 26টি দল। বাংলায় আক্ষরিক অর্থেই আধায় কাজ করার সম্পর্ক, একেবারেই সুজন না হলেও একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরিও। যা ঘিরে সিপিএম এর অন্তরে উঠেছে দ্বিচারিতার অভিযোগ, এই নিয়ে এবার বাংলায় এসে অবস্থান স্পষ্ট করলেন সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বললেন, রাজ্যে তৃণমূলের সঙ্গে আসন সমঝোতার প্রশ্ন উঠে না, বাংলায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে। बंगाल में नहीं जाएंगे ना, बंगाल में वेस्ट बंगाल स्टेट कमेटी को कहने की क्या जरूरत है? हम खुद कह रहे मत जाओ, बंगाल में जाना नहीं है, वो तो सवाल ही पैदा नहीं। मतलब सीट अलायंस बंगाल में नहीं होगा? नहीं, बंगाल में नहीं। वो कब तक वो साथ रहेंगे, बीजेपी के साथ समझौता करेंगे, तो उसका जवाब जनता ही देगी। आज वो कह रहे हैं कि वो लड़ना चाहते, तो आइए लड़िए, देखते हैं कब तक, कहाँ तक रहेंगे, कहाँ तक रहेंगे वो उनके ऊपर निर्भर है ना। এ বাংলায় আমরা অত্যাচারী, তো তৃণমূল অত্যাচারী, অত্যাচারীর সঙ্গে অত্যাচারীতে যা সম্পর্ক আমাদের সঙ্গে ওদের তাই সম্পর্ক। উনি এসছেন ঠিক করতে, উনারা কার সঙ্গে থাকবেন? আরে আমরা নেব না ওদের। সিপিএম এর সঙ্গে বাংলায় তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আসন্ন পাঁচ রাজ্যের ভোটেও ইন্ডিয়া জোট এক হয়ে লড়ছে না, কার্যত কোথাও তাদের মধ্যে সমঝোতা হয়নি। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। ওয়েমার কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন গৌতম পাল এবং পার্থ কর্মকার। মামলার পরবর্তী শুনানি পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে রক্ষা কবচ দিল সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলায় 18 অক্টোবর কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে সিবিআই তদন্তের মুখোমুখি হতে হবে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি নির্দেশ দেন প্রয়োজন মনে করলে পর্ষদের কোনো আধিকারিককেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, এমনকি তদন্তে সহযোগিতা না করলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করলে তাদের হেফাজতেও নিতে পারে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং ডেপুটি সেক্রেটারি। গত সোমবার মামলার শুনানিতে গৌতম পাল ও পার্থ কর্মকারের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে সওয়াল করেন, 2014 থেকে 2017 মধ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাদের মক্কেলদের নিয়োগ হয়েছে 2022 সালে, এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 3রা নভেম্বরের মধ্যে সিবিআইকে তাদের বক্তব্য জানাতে বলে। যদিও সেদিন পর্ষদ সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে রক্ষা কবচ দেয়নি সর্বোচ্চ আদালত। তাদের উদ্দেশ্যে বিচারপতিরা বলেন, আপনারা যদি সহযোগিতাই করেন তাহলে গ্রেফতারের আশঙ্কা করছেন কেন? সিবিআই এর বক্তব্য শোনার পর রক্ষা কবচের ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে জানায় সুপ্রিম কোর্ট। শুক্রবার তাদের রক্ষা কবচ দিল সর্বোচ্চ আদালত। বিজেন্দ্র সিং এর রিপোর্ট, এবিপি আনন্দ, নয়াদিল্লি।